দু সাল মিলেট বর্ষ বলে ঘোষিত হয়েছে বছরের গোড়া থেকে মিলেটের উৎপাদন বৃদ্ধি এবং উপকারিতা প্রচারের উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র জয়ী শাহের সঙ্গে হাত মিলিয়ে মিলেটের উপর একটি গানও লিখেছেন তিনি এবার সেই গানটি গ্রামী পুরস্কারের জন্য মনোনীত হয়েছে যা গোটা দেশের কাছে গর্বের বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলেট নিয়ে অ্যাবান্ডেন্স অফ মিলেটস গানটি লিখেছেন ভারতীয় বংশোদ্ভূত ফালগুনি ওরফে ফালু এবং তার স্বামী গৌরব সেই গানটি গেয়েছেন গত ষোলোই জুন মুক্তি পেয়েছে গানটি এবার দু হাজার গ্রামী পুরস্কারে সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্সের ক্যাটাগরিতে মনোনীত হয়েছে এই গানটি এটা দীপাবলির উপহার বলে টুইটারে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত যে মিলেট বর্ষে প্রচার শুরু করেছে বর্তমানে গোটা বিশ্বে সেটা উদযাপিত করছে চলতি বছরের মার্চে দিল্লিতে আয়োজিত গ্লোবাল মিলেট কনফারেন্সে সেটা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন আমি আজ খুব খুশি যে গোটা বিশ্ব আন্তর্জাতিক মিলেট বর্ষ উদযাপন করছে যেটির প্রচারে নেতৃত্ব দিচ্ছে ভারত ভিড়ো রিপোর্ট আর ই নিউজ